হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য সুখবর, কারণ আজকে তোমাদের সঙ্গে যেই বইটা নিয়ে রিভিউ করব সেটা হচ্ছে সাঁতরা পাবলিকেশনের উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান, যেটা হচ্ছে তোমাদের একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের একটি বই। তো এই বইটির লেখক হচ্ছেন নিমাই চাঁদ ঘোড়াই স্যার। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বইটার ফ্রন্ট লুক, আরও সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সামনের লুক, আর এইটা হচ্ছে বইটার পিছনের লুক। এবং এখানটা দেখো, বইটির বৈশিষ্ট্য বলে কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, এইটা তোমরা কিন্তু একটু পড়ে দেখে নিতে পারো। সেই সঙ্গে এই সাইডে দেখতে পাচ্ছ যে সেমিস্টার ওয়ানের সাঁতরা পাবলিকেশনের আজ যে যে বইগুলো তোমরা পাবে, মানে পাবলিশড হয়েছে, সেই বইগুলোর নাম কিন্তু এখানে দেয়া রয়েছে। এবার চলো আমরা বইটার ভিতরে কী কন্টেন্ট রয়েছে সেটা জেনে নিই। তো সবার প্রথমে দেখো, আমরা এরকম প্রথম পেজটা লোটানোর পর এখানে নিমাই চাঁদ ঘোড়াই, মানে লেখক, তিনি কোন স্কুলের শিক্ষক সেই বিষয়ে তার সম্পর্কে অনেক কিছু তথ্য দেয়া রয়েছে এখানে। উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান, যেটা সেমিস্টার ওয়ানের একটা বই, এবং তোমাদের যে নিউ সিলেবাস, সেই নিউ সিলেবাস অনুযায়ী কিন্তু এই বইটাকে তৈরি করা হয়েছে। লেটেস্ট কোশ্চান প্যাটার্ন তোমরা এই বইটার মধ্যে দেখতে পাবে, এবং সেই সঙ্গে সেমিস্টার ওয়ানে যেই জিনিসগুলো রয়েছে, শিক্ষার অর্থ, ধারণা, লক্ষ্য, শিক্ষার রূপ ও সংস্থা, শিক্ষা ও দর্শন, শিক্ষা ও সমাজ, প্রত্যেকটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ আলোচনা রয়েছে। এই পাশে দেখো বইটার যে মুদ্রিত মূল্য 185 টাকা, তো এই বইটা তুমি কিন্তু বুক স্টোরে ছাড় পেয়ে যাবে, এটা হচ্ছে মুদ্রিত মূল্য বুকটার। ওকে, এরপর দেখো ভারতীয় সংবিধানের বিভিন্ন মৌলিক কর্তব্য, প্রস্তাবনা, ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার, সে বিষয়ে এই বইটাতে কিছু তথ্য দেওয়া আছে। এরপর চলে আসো এই সাইডটাতে, এই সাইডটাতে তুমি ভূমিকা পাঠটা পাবে। তারপরে এখানে চলে আসো, এখানে এলে তুমি দেখতে পাবে যে ক্লাস 11 সেমিস্টার 1 সাবজেক্ট এডুকেশান। তো এখানে তোমাদের থিওরি যে সেমিস্টার ওয়ানে, সেটা সেখানে হচ্ছে 40 নম্বরের থিওরি হবে। আর 40 নম্বরটা তোমরা যদি দেখো যে তোমাদের এই যে সিলেবাসটাকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে, গ্রুপ এ আর গ্রুপ বি। গ্রুপ এতে রয়েছে ইন্ট্রোডাকশান টু এডুকেশান, তো এই ইন্ট্রোডাকশান টু এডুকেশান এখান থেকে তোমরা 20 নম্বর পাবে। ওকে, এবং সেই সঙ্গে গ্রুপ বিতে রয়েছে ফিলোজফিক্যাল অ্যান্ড সোশিওলজিক্যাল পার্সপেকটিভ অফ এডুকেশান, তো এখান থেকে তোমরা 20 নম্বর পাবে। টোটাল হচ্ছে 40 নম্বরের ফার্স্ট সেমিস্টারের এক্সামটা, থিওরি এক্সামটা কিন্তু হবে। এরপর চলে আসো, দেখো আমি চলে যাচ্ছি পরবর্তী পেজে। তো এখানে তোমাদের দেখো সিলেবাসটা দেখানো রয়েছে, তোমরা যদি লক্ষ্য করো গ্রুপ এটা শিক্ষার ভূমিকা, যেখানে ইউনিট ওয়ানে রয়েছে শিক্ষার অর্থ, ধারণা ও লক্ষ্য, এবং এই ইউনিট ওয়ানকে আবার কতগুলো উপবিভাগে ভাগ করে দেওয়া হয়েছে, শিক্ষার অর্থ, যার মধ্যে অনেক কিছু রয়েছে, শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ, ধারণা, সংজ্ঞা। তারপর দেখো আবার 2 নম্বরে রয়েছে শিক্ষার লক্ষ্য, আবার এখানে শিক্ষার লক্ষ্যের মধ্যে অনেকগুলো পার্ট রয়েছে, ঠিক আছে, অনেকগুলো পয়েন্ট ভিত্তিক আলোচনা রয়েছে। তারপর এপাশে শিক্ষার তোমরা উপাদান দেখতে পাচ্ছ, ওকে, এবং তারও মধ্যে অনেক কিছু জিনিস দেখতে পাচ্ছ। এরপর চলে আসো ইউনিট টুতে, ইউনিট টুতে দেখো শিক্ষার রূপ এবং সংস্থা, তার মধ্যে আবার দেখো উপবিভাগে রয়েছে শিক্ষার রূপ, শিক্ষার সংস্থা। তারপর এই পাশটাতে দেখো কি রয়েছে, যে শিক্ষার পথ নির্দেশক সংস্থা। ওকে, এরপর সরাসরি চলে আসতেছি গ্রুপ বিতে, যেখানে শিক্ষার দার্শনিক ও সামাজিক দিক রয়েছে। তার আবার ইউনিট ওয়ানে রয়েছে শিক্ষা এবং দর্শন, তো সেই শিক্ষা এবং দর্শনের মধ্যে রয়েছে শিক্ষা দর্শনের অর্থ। ওকে, তারপর এই পাশে দেখো লোটানোর পর দেখতে পাচ্ছি এই পাশটাতে রয়েছে দেখো ভারতীয় দর্শন সম্প্রদায়, তারপর পাশ্চাত্য দর্শন সম্প্রদায়। ওকে, এই জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ। এরপর দেখো শিক্ষা ও সমাজ ইউনিট টুতে রয়েছে গ্রুপ বির, তার মধ্যে আবার উপবিভাগে রয়েছে কি রয়েছে, উপবিভাগে রয়েছে যে শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার অর্থ। ওকে, তারপরে কি রয়েছে দেখো সামাজিক সংগঠন এবং সামাজিক কাঠামো। ওকে, তারপর দেখো এখানে 12-তে রয়েছে সংস্কৃতি এবং শিক্ষা, এবং সবচেয়ে তোমার বইটার একবারে শেষ পার্টে স্যাম্পল পেপার এবং স্যাম্পল পেপার 1-2 পেয়ে যাবে, মানে দুটো প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ বইটার একেবারে শেষে। এবার দেখো বইটাতে কীরকমভাবে তথ্যগুলো সাজানো রয়েছে। তো প্রথম যে আমাদের যে রয়েছে গ্রুপ এ শিক্ষার ভূমিকা, শিক্ষার অর্থ, ধারণা এবং লক্ষ্য, তো সেই চ্যাপ্টারটা কীভাবে সাজানো রয়েছে একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো শিক্ষার অর্থ, মিনিং অফ এডুকেশান, এখানে খুব সুন্দরভাবে ভূমিকা রয়েছে। তারপর শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ রয়েছে, তো ব্যুৎপত্তিগত অর্থ পার্টটা পড়ার পরই তুমি যাতে নিজেকে যাচাই করতে পারো, সেই জন্য চেক পয়েন্টস, এই চেক পয়েন্টসে কতগুলো প্রশ্ন দেওয়া আছে, তো এই প্রশ্নগুলো আগের যে যতটা অংশ ছিল সেখানের মধ্যেকার কিন্তু প্রশ্ন, তুমি ওইটা কতটা পড়ে
পড়েছো বা পড়ে কতটা বুঝতে পেরেছো এই চেক পয়েন্টটায় তুমি কিন্তু সেটা নিজেকে যাচাই করতে পারবে। ওকে, তারপর এই দেখো এই পাশটাতে চলে আসতেছি এবং বিভিন্ন কালির ইউজ আছে, হাইলাইট করা আছে গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে। প্রাচীন ভারতীয় ধারণায় শিক্ষা, ঠিক আছে, মানে শিক্ষার ধারণা এবং সংজ্ঞা, প্রাচীন ভারতীয় ধারণায় শিক্ষাটা কী, তারপর হচ্ছে আধুনিক ভারতীয় শিক্ষাবিদগণের ধারণায় শিক্ষা কাকে বলা হয়, তারপর এই পাশে দেখো পাশ্চাত্য শিক্ষাবিদগণের ধারণায় শিক্ষা কাকে বলা হয়, মানে বিভিন্ন শিক্ষার যে সংজ্ঞা সেগুলো কিন্তু তুলে ধরা আছে পয়েন্ট ওয়াইজ একেবারেই। ওকে, এবার এখানে দেখো এখানটা একটা গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছে বইটাতে, সেটা হচ্ছে ইনফোপেডিয়া বলে একটা পার্ট দিয়েছে যেখানে খুব গুরুত্বপূর্ণ জিনিসটা তুলে ধরা আছে যেগুলো পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে খুব কাজে লাগবে। আবার দেখো চেক পয়েন্টস, যে উপরে যা পড়লে সেখান থেকে প্রশ্ন করা হয়েছে। আবার এই পাশটাতে দেখো শিক্ষার প্রকৃতি, জীবনব্যাপী প্রক্রিয়া, শিশুর বিকাশ প্রক্রিয়া, দ্বিমুখী প্রক্রিয়া, ত্রিমেরু প্রক্রিয়া, ঠিক আছে, সমস্ত কিছু ব্যাপারটা কিন্তু ডিটেলসে পয়েন্ট ওয়াইজ বইটাতে আলোচনা করা রয়েছে। খুব সুন্দর, টু দ্য পয়েন্টে কোনো বার্তা কথা কিন্তু বইটায় লেখা নেই, যেটুকু কথা সেটুকুই লেখা আছে। আবার দেখো চেক পয়েন্ট পার্ট রয়েছে, তো এরকমভাবে কিন্তু প্রতিটা জিনিস সাজানো রয়েছে বইটায়। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, আবার চেক পয়েন্ট দেখতে পাচ্ছ, আবার দেখো এই পাশটাতে পয়েন্ট ওয়াইজ শিক্ষার সংকীর্ণ অর্থ, শিক্ষার ব্যাপক অর্থ, সমস্ত জিনিসগুলো কিন্তু বইটাতে, এই যে ইনফোপেডিয়া পার্টটা আবার দেখতে পাচ্ছ তোমরা, এই বইটাতে সাজানো রয়েছে। ওকে, এবার সংকীর্ণ অর্থে শিক্ষা, ব্যাপক অর্থে শিক্ষা, তার যে পার্থক্য সেটা একবারে ছকের সাহায্যে দেখানো আছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ আশা করি। তো এপাশে আধুনিক শিক্ষার ধারণা, ঠিক আছে, সমস্ত বিষয়টা কিন্তু বইটাতে খুব সুন্দরভাবে তুলে ধরা আছে। তো এবার দেখো এই পাশটাতে দেখো একবারে যখন আমরা চ্যাপ্টার শেষে চলে আসতেছি, গতানুগতিক শিক্ষার যে ধারণা এবং আধুনিক শিক্ষার যে ধারণা তার মধ্যে একটা দেখো তুলনামূলকভাবে পার্থক্য আলোচনা করা রয়েছে। এবং সেই সঙ্গে বইটার একেবারে শেষে তোমার যখন পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে আসছে তখন দেখতে পাচ্ছ এক নজরে অধ্যায়, মানে পুরো অধ্যায়টাকে এক নজরে সংক্ষিপ্ত আকারে কিন্তু এখানে করে দেওয়া আছে। এবং সেই সঙ্গে টার্মস টু নো, যেই টার্মসগুলো আমাদেরকে জানতে হবে সেরকম কিছু গুরুত্বপূর্ণ টার্ম বা কিছু টার্ম রয়েছে যেগুলো একবারে অধ্যায়ের শেষে কিন্তু টার্মস টু নো বলে একটা পার্ট রয়েছে যেখানে কিন্তু বিভিন্ন অপরিচিত টার্মগুলোর সম্পর্কে তুমি জানতে পারবে। এবার দেখো অনুশীলনী দিয়ে চলে এসো, অনুশীলনীটাও খুব সুন্দরভাবে করেছে বইটাতে। শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ এই পার্টটাকে কেন্দ্র করে দেখো প্রথমে MCQ সেট আপ প্রশ্ন সেট করেছে। তারপরে আবার লক্ষ্য করো তুমি যে শিক্ষার ধারণা ও সংজ্ঞা এই পার্টটার উপর আবার MCQ প্রশ্ন দেখো সেট করা আছে। প্রচুর MCQর কালেকশান তুমি বইটাতে পেয়ে যাবে, মানে এখন যেভাবে সেমিস্টার ওয়ানে যেভাবে পরীক্ষা হবে, যে ধরনের প্রশ্নগুলো সেমিস্টার ওয়ানের জন্য নির্বাচিত করা হয়েছে সেই ধরনের প্রশ্নগুলো কিন্তু তুমি এখানে পেয়ে যাবে। এবং সেই সঙ্গে দেখো প্রচুর MCQর কালেকশান এবং ছোটো ছোটো পার্টে শিক্ষার প্রকৃতি থেকে আবার দেখো MCQ, শিক্ষার পরিধি থেকে MCQ, আবার দেখো শিক্ষার সংকীর্ণ অর্থ থেকে MCQ, শিক্ষার ব্যাপক অর্থ থেকে MCQ, তারপর বিবিধ, মানে সব মিলিয়ে এখানে MCQ প্রশ্ন দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে দেখো উত্তরও কিন্তু করে দেওয়া আছে, একটা সহায়িকায় যেরকমভাবে করে দেওয়া থাকে সেরকমভাবে আনসারও কিন্তু করে দেওয়া আছে। এবার দেখো আবার MCQর টাইপ টু, এখানে তোমরা শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন পাচ্ছ, ঠিক আছে, এবং সেই সঙ্গে দেখো বিবৃতি, এই যে বিবৃতিগুলির কোনটি সত্য কোনটা মিথ্যা নির্বাচন করো এরকম টাইপের প্রশ্ন পাচ্ছ, ঠিক আছে, বাক্যের পুনর্বিন্যাস করো এরকম টাইপের প্রশ্ন পাচ্ছ, মানে বিভিন্ন টাইপের প্রশ্ন যেগুলো হয় সবই আছে। বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করো এরকম টাইপের প্রশ্ন পাচ্ছ। সেই সঙ্গে দেখো এই পাশে আবার তোমরা পেয়ে যাচ্ছ যে এখানে ডায়াগ্রাম বা চার্ট ভিত্তিক যে প্রশ্ন সেগুলোও পেয়ে যাচ্ছ, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলাও। তারপর এই পাশটায় লক্ষ্য করো বিবৃতি ও কারণ ব্যাখ্যা, তারপর হচ্ছে এখানে দেখো কেস বেসড প্রশ্ন সেগুলোও কিন্তু তোমরা পাচ্ছ, এবং সবশেষে তোমরা সেই প্রশ্নগুলির উত্তরও কিন্তু বইটিতে পাচ্ছ। এরকমভাবেই প্রতিটা চ্যাপ্টার কিন্তু বইটাতে সাজানো রয়েছে একইভাবে, এবং সে অনুশীলনী পাঠটাও খুব সুন্দরভাবে এবং সহজ সরল বোধগম্য ভাষায় বইটি কিন্তু লেখা। তোমরা যারা একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের শিক্ষার্থী, যাদের শিক্ষাবিজ্ঞান বা এডুকেশান রয়েছে, তাদের জন্য বইটা খুব হেল্পফুল হবে বলে আমি দাবি করছি। তো একবারে প্রত্যেকটা চ্যাপ্টার এরকমভাবে রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বিস্তারিত, অনেকটা বড় হয়ে যাবে, সেই কারণে আমি স্কিপ করে গেলাম, একটা চ্যাপ্টার দেখিয়ে দিলাম এবং পুরো বইটা আমি দেখেছি। ওরকমভাবেই কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার সাজানো রয়েছে। একবারে বইটা শেষে চলে আসছি, দেখো এখানে তোমার দুটো স্যাম্পল পেপার বা প্র্যাকটিস সেট রয়েছে, যে একটা প্র্যাকটিস সেট দেখাচ্ছি তোমাদেরকে 40 নম্বরের পরীক্ষার জন্য, আবার একটা প্র্যাকটিস সেট দেখো এটার পরেই রয়েছে।
এখানে আরেকটা প্র্যাকটিস সেট রয়েছে, এবং কেবল মাত্র যে দুটো প্র্যাকটিস সেট রয়েছে সেটা নয়, তার সঙ্গে সঙ্গে অনুশীলনীতে যথেষ্ট প্রশ্ন রয়েছে। অবশ্যই পাঠ্য বইটা খুঁটিয়ে পড়ো এবং অনুশীলনী প্র্যাকটিস করো, অবশ্যই ভালো নাম্বার কিন্তু ক্যারি করবে। আর বইটির বিশেষত্ব এই পাঠটা তোমরা দেখলে পুরো বইটার ভিতরে কী আছে সেই জিনিসটা কিন্তু এখানেই তোমরা জেনে যাবে। তো সুপ্রিয় বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও, এবং তোমার কোন বইয়ের রিভিউ প্রয়োজন সেটাও কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো। এবং সেই সঙ্গে অবশ্যই তোমাদের কাছে অনুরোধ থাকবে যে একটা লাইক করে দেবে, কারণ আমাদের এই যে পরিশ্রম, এই যে বই রিভিউ আমরা করছি, এই পরিশ্রমটা তখনই সার্থক হবে যখন তোমাদের লাইক পাবো, কারণ তোমাদের লাইক অবশ্যই আমাদেরকে অনুপ্রেরণা দান করে এবং আমাদের এই পরিশ্রমকে অবশ্যই সার্থকতা দান করে। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে, এবং সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও, যাতে করে তোমার বন্ধুবান্ধবীরাও এই বইটা সম্পর্কে জানতে পারে। তো দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।